ছাতনা ব্লকের জিরিয়া গ্রামে অবস্থিত দক্ষিণা মাকালীর পুজো প্রায় 600 বছরের পুরনো। এই পুজোকে ঘিরে রয়েছে নানা কাহিনী এবং জনশ্রুতি। প্রতি বছর পুজোর দিন দূর দূরান্তের হাজার হাজার ভক্ত মন্দিরে এসে মা কালীর দর্শন করার জন্য ভিড় জমায়। কথিত আছে, একবার মা কালী পালানোর চেষ্টা করেছিলেন, ফলে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এই ঘটনার কারণে ভক্তরা মা কালীর প্রতি আরও গভীর ভক্তি প্রদর্শন করে। মন্দিরের বিশেষত্ব হল এখানে পঞ্চমুনির আসন রয়েছে, যা এক বিশেষ স্থান হিসেবে বিবেচিত। মূর্তি গড়ার কাজ শুরু হয় স্বপ্নাদেশ পাওয়ার পর এবং মূর্তির চক্ষুদানের সময় পাঠার মাংস নিবেদন করা হয়। এটি একটি অভিনব রীতি। এই কালী পুজো শত শত বছরের প্রাচীন রীতির অংশ হিসেবে পালন করা হয়। গ্রামের মানুষজন প্রতি বছর নিয়ম মেনে আরাধনায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যকলাপের মাধ্যমে পুজোর গুরুত্ব জোরদার করেন। মন্দিরের আশেপাশে থাকা লোকজনও এই পুজোকে কেন্দ্র করে একত্রিত হন এবং বিভিন্ন রকমের খাদ্য, ফুল ও অন্যান্য সামগ্রী নিয়ে আসেন। এই গ্রামীণ সংস্কৃতিতে মা কালীর প্রতি ভক্তির প্রকাশ ঘটায়। এবং আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।